ও বাবা তুমরাই দিন দুপুরে ঘরবাড়ি ছেড়ে দিয়ে এই পুকুরই ডাঙ্গায় বিছে মারামারি ফাটাফাটি লাগিয়েছ কেন ব্যাপারটা কি তোমার আরে ওর না মেরে ভাত খালাই না সসা কেন অপরাধ থাকি বাবু এটা একটা মাছ আমি সক করে ধরেছি সক করে মাছ ধরে হ্যাঁ আমি বলছি বড় হ্যাঁ আমি বড় কয় টুকরো করে কাটবে ভাত তিন টুকরো আচ্ছা মাতা খাবে আবা মাছের টুকরো নি আমারতেও আর শেষের ঠুক আবার মা খাবে তুই খাবি কি ও খাবে না ও খাবে না কেন খাবে না ওর কিসির রাগ ও খাবে না না ও খাবে না আরে খায় কি না খায় আমি দেখছি বাপু গন্ডগোল করে না আমি দেখছি আমি দেখ যে মাছটা দাও দিন আমার হাতে আমি নিজে হাতে কুচি বেটি দিয়ে দাও এটা দাও ওই মানে সাসা মাছ আছে মাছ আছে মাছ আছে মাছটা আমার হাতে দে বাপু হাতে দে মানে হইল কি পুকুরি একটা মাছ নড়ে উঠেল তাই বলছি কি যদি আমি মাছটা ধরি যদি ধরি হ্যাঁ যদি ধরি না এই যদির কথা তুই নদীতে পাইলে দে বাপু যদি ধরি তোর মাছ থাকলে পুকুরি আর তুই এদিকে বৌ মারা শুরু করেছিস কাজের গুণ নেই বৌ মারার গুণ আছে বাদামের ব্যবসায় শুরু করলি নে আর লাভ নিয়ে মারামারি না লাভ নিয়ে মারা মারি গোপে কাঁঠাল গাছে তেল হারাম দাদা হ্যাঁ এই জন্যই বাঙালির উন্নতি হয় না ঠিকই বলা যান চাচা তোর মেরি আজ আমি পুচি ভাই তো ঠিক আছে ঠিক আছে ঠিক কথা বলবি না তুই শয়তান মায়া ছাইলে বউ মারার গুণ না তুই তো বউ মারার গুণ বউ মারার গুণ না